प्रथम एक मिक्सिंग बोल नहीं मध्य दिए दीची एक कप परिमाण मयदा दिए दीची हाफ कप परिमाण आटा अपनारा चाहले एखाने आटार बदले चालेर गुड़ाटाओ व्यवहार करते पारेन आटा और मयदा एकसाथे मिशिए बड़ाटा तैरी करले बड़ार भितरटा खूब नरम हय एर मध्ये दिए दीची 1/3 कप कुड़ानो नारकेल दिए दीची हाफ कप चीनी आपनारा जदि मिष्टिटा एकटु बेशी खेते चान ताहले आपनारा चीनीटा एकटु बाड़िये निते पारेन आर दिए दीची सामान्य एकटु लवण এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ডালের পাল্প দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আমি একবারে সব দিচ্ছি না আমি অল্প অল্প করে দিচ্ছি আর শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই বেটারটি তৈরিতে কোনো পানি ব্যবহার করব না আমি শুধুমাত্র ডালের পাল্প দিয়ে বেটারটি তৈরি করে নিব আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে বেটারটি তৈরি করে নিয়েছি দেখুন আমি বেটারটিকে কেমন আঠালো করে নিয়েছি বেটারটি এর থেকে বেশি পাতলা করা যাবে না বেটারটি এর থেকে বেশি পাতলা করলে বড়াটির শেপ ভালো আসবে না আর বেশি ঘনও করবেন না বেশি ঘন করলে পিঠাটা শক্ত হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম 20 মিনিট পরে এখন আমি এই বেটারটি দিয়ে তালের বড়া ভেজে নিব এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটাকে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে গরম করে নিয়েছি এখন আমি হাতের মধ্যে অল্প অল্প করে বড়ার বেটার নিয়ে তেলের মধ্যে গোল গোল করে ছেড়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু পিঠাটা গোল গোল করে তেলের মধ্যে ছাড়তে এতে পিঠাটা দেখতে সুন্দর লাগবে আমি অত একটা দক্ষ নই এই কারণে আমার পিঠাটা একটু তেড়া বেঁকা হতে পারে বড়াটাকে আগের থেকে নাড়ার কোনো প্রয়োজন নেই বড়াটা যখন তেলের উপরে ভেসে উঠবে তখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বড়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে এখন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি বড়াগুলোকে হালকা সোনালী কালার করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো বড়া এইভাবে করে ভেজে নিব সবগুলো তালের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি খাবার তালের বড়া আমি আপনাদেরকে একটা বড়ার ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি এ পর্যন্তকে আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ you